বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। লাইভ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, অর্কিড সুপার সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাড়িতে আছো এবং ভালো আছো। আমি তোমাদের সিভিল বিভাগের চতুর্থ পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স বিষয় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। এটা আমার 26তম লেকচার। গত ক্লাসেও আমরা এই শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট অধ্যায় থেকে রিভিউ করেছি। আজকে আমরা সেই অধ্যায়ের আরো কিছু প্রবলেম এখানে আমরা রিভিউ করব। আমরা কি রিভিউ করছি? এসএফডি এবং বিএমডি সম্পর্কিত যে সমস্ত সমস্যা আছে সেই সমস্ত সমস্যাবলী থেকে আমরা এই রিভিউটা করছি। তাহলে কথা না বাড়িয়ে আলোচনায় শুরু চলে যাই সরাসরি। এবং এই যে আলোচনাটা মোটামুটি দিলেই তোমাদের বোঝানো হবে, যাতে তোমরা সবাই বুঝতে পারো ঠিকঠাক মতো। তাহলে আমরা গত ক্লাসে কিছু প্রবলেম দেখাইছিলাম, সেই প্রবলেমগুলি সরাসরি ছিল পয়েন্ট লোড আকারে। কিন্তু আজকে আমরা আরো কিছু, যেমন তোমরা এই বিভিন্ন ধরনের লোড সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, তাহলে আজকে আমরা একটা ইউডিএল বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা সমভাবে বিস্তৃত লোড দিয়ে প্রবলেম শুরু করছি। এই যে চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রের আমরা কি করব, এই চিত্রের আমরা এসএফডি এবং বিএমডি অঙ্কন করব। তাহলে গত ক্লাসে আমরা বলেছিলাম যে এই এসএফডি এবং বিএমডি অঙ্কন করার জন্য আমাদের তিনটা ধাপ খেয়াল রাখতে হবে। তার মধ্যে প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে প্রতিক্রিয়া বল হিসাব করতে হবে। 2 নম্বর ধাপ হচ্ছে আমাদের শেয়ার ফোর্স যে ডায়াগ্রাম সেটা অঙ্কন করার জন্য শেয়ার বল হিসাব করতে হবে। এবং 3rd নম্বর আমরা কি করব, 3rd নম্বরে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হিসাব নির্ণয় করবো এবং তার জন্য আমরা বেন্ডিং মোমেন্ট কত হবে সেটা হিসাব করব। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা প্রতিক্রিয়া বল হিসাব করব। তাহলে প্রতিক্রিয়া বল কোথায় কোথায় হবে? যে সমস্ত জায়গায় চিত্রে সাপোর্ট থাকবে সেই সমস্ত সাপোর্টে রিয়াকশন বাইর করাই আসলে আমরা এখন করব। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এতে একটা সাপোর্ট আছে, সেখানে সেটার জন্য আমরা এখানে আর এ বাইর করবো, এবং বিতে একটা সাপোর্ট আছে এর জন্য আমরা আর বি, এবং এই যে মানগুলি কত হবে সেটা আমরা বের করব। তাহলে তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য আমরা এ বিন্দুতে মোমেন্ট সমান শূন্য লিখতে পারি এবং বি বিন্দুতেও মোমেন্ট সমান শূন্য লিখতে পারি। তাহলে আমরা সামেশন অফ মোমেন্ট অ্যাট এ সমান শূন্য। তোমরা চাইলে বিতেও সামেশন অফ মোমেন্ট অ্যাট বি, এটা দিয়ে তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো যে আসলে একই রকম হয় কিনা। তাহলে আমরা সামেশন অফ মোমেন্ট অ্যাট এ সমান জিরো এটা আমরা শুরু করছি। তাহলে এ বিন্দুতে মোমেন্ট নিলে আমাদের এখানে কি আছে, একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। লোডটা কেমন? লোডটা হচ্ছে পার মিটারে 2 কেজি করে লোড আছে। তাহলে মোট লোড কত আছে? 2 × 10, কারণ 10 মিটার আছে, 1 মিটারে 2 কেজি, 2 মিটারে 4 কেজি, এভাবে 10 মিটারে কত কেজি হবে? 20 কেজি। এখন এই যে 20 কেজি লোড, তো আমরা এটাকে বলছি লোড, কেন? আমরা মোমেন্ট সমান কি জানি, লোড ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে লোড ইনটু এখন ডিস্টেন্স লাগবে, ডিস্টেন্সটা কোথায় হবে? যদি সমভাবে বিস্তৃত লোড হয়, এই লোডটা কেমন শেপে, একটা আয়তক্ষেত্রের মতো, এই জন্য আয়তক্ষেত্রের কেন্দ্র কোথায় হয়, আয়তক্ষেত্রের ঠিক মাঝখানে, তাহলে দূরত্ব হবে এর, এই যে আমরা পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স সেটা কোথায় পাবো, এই যে ঠিক আয়তক্ষেত্রটির ঠিক মাঝখানে। তাহলে মাঝখানে যদি হয়, তাহলে এই যে টোটাল আছে 10, 10-এর অর্ধেক কত? 5। তাহলে আমরা এখানে এবার আসো, আমরা এখানে দেখো 2 × 10, কেন এটুকু কি তাহলে পেলাম আমরা 2 × 10, এটুকু হচ্ছে লোড, ইনটু 5, 5 কি? 5 হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কেন এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এবং এটা পজিটিভ হবে। কেন এটা পজিটিভ? কারণ এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। কিভাবে ঘুরছে? আমরা বলেছিলাম যে তুমি থামস আকারে ওটা প্র্যাকটিস করতে পারো, যে দুইটা আঙ্গুল দিয়ে এটা প্র্যাকটিস করা যায়। এই যে এই ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এখানে দেখো, যেহেতু এখানকার ফোর্সের অ্যাকশনটা ডাউনওয়ার্ড, এখান থেকে এই বরাবর ঘুরবে, এই জন্য এটা কোন দিকে? এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এই ঘড়ির কাঁটার দিকে মানে পজিটিভ। তাহলে প্রথম অংশটুকু আশা করি বুঝতে পারছো। এবার দ্বিতীয় অংশে আসি, এখানে আসো যে এই আরবি, আরবি এর ফোর্স কোন দিকে আছে? উপরের দিকে। উপরের দিকে যদি থাকে তাহলে সেটা কোন দিকে ঘুরবে? উপরের দিকে থাকলে সেটা এই বরাবর ঘুরবে। তাহলে এই বরাবর ঘোরা মানে কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই জন্য আমরা দিলাম নেগেটিভ।
মাইনাস আরবি, এখানে তো দেখো সরাসরি পয়েন্ট লোড, আরবিটাই এখানে লোড হলো, ইনটু ডিস্টেন্স কত, এই যে এ তে আমরা নিচ্ছি, এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স কত, 10 ইনটু 10 সমান 0। আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি, এইটুকুর মান আছে প্লাস 100 মাইনাস আরবি ইনটু 10 ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা আরবির মান পেয়ে গেলাম 10 কেজি। তাহলে এখন আমাদের কি নির্ণয় করতে হবে, আর এ। এখন চাইলে আবার বি বিন্দুতে মোমেন্ট নির্ণয় করলেও আমরা আর এ পেতে পারি, কিন্তু মোমেন্ট তুলনামূলক কঠিন হয়, আমরা বলছি এই ক্ষেত্রে তোমরা সামেশন অফ ভার্টিক্যাল করলে সহজে বের হবে। সেহেতু সামেশন অফ ভার্টিক্যাল করলে যেহেতু আমরা শুধু লোড নেই, এখানে কোনো ডিস্টেন্সের চিন্তা করতে হয় না, তাহলে সেই বিষয়টা আমাদের জন্য সহজ হবে। তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ইকুয়াল টু 0। তাহলে এখানে ভার্টিক্যাল বলগুলি কি আমরা সামেশন করব, তাহলে কি কি আছে দেখো, আর এ আছে আপওয়ার্ড, এখানে আমরা ধরে নিছি আপওয়ার্ড পজিটিভ, তাহলে আর এ পজিটিভ, পজিটিভ আর এ, প্লাস আর বি আছে উপরের দিকে পজিটিভ আর বি, মাইনাস এই যে লোড আছে পার মিটারে 2 কেজি করে, কোথায়, নিচের দিকে, এই জন্য মাইনাস 2 ইন্টু 10, 2 ইন্টু 10 20 কেজি মোট লোড ইকুয়াল টু 0। এখান থেকে আমরা আর বির মান 10 বসিয়ে দিলাম, সেখান থেকে আমরা আর এ পেয়ে গেলাম, আর এর মান পেয়ে গেলাম কত, 10 কেজি। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখন দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। দ্বিতীয় ধাপ কি, আমরা এখন শেয়ার বল হিসাব করব। শেয়ার বল হিসাব করতে গেলে আমরা একসাথে ডায়াগ্রাম আঁকবো এবং সেই অনুযায়ী আমরা এখানে অর্ডিনেটও বের করতে থাকব। তাহলে ডায়াগ্রামটা কিভাবে আঁকবো, যে সমস্ত জায়গায় লোডের ভেরিয়েশন পাবো সেগুলিতে একটা পারপেন্ডিকুলার করে লাইন ড্র করে নেব, এবং শেয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য একটা অনুভূমিক রেখা দিলাম, পাশে লিখে দিলাম এসএফডি ডায়াগ্রাম। এর এককটা এখানে যদি লিখে দেই, তাহলে আমাদের চিত্রের মাঝখানে আর একক লেখার প্রয়োজন নাই, আমরা জানি শেয়ার ফোর্সের একক যেহেতু কেজি, তাহলে তার ডায়াগ্রামের এককও কেজি হবে। তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এখানে তার একক কেজি দিয়ে দিলাম, এবং আমরা এখানে একটা জিরো লাইন দিয়ে দিচ্ছি। এখন আমরা কি করব, এই যে এ এর লেফটে, ভি এ লেফট সাইড, বি এর লেফট সাইডে কিছু নাই, তাহলে এখানে আমরা শূন্য থেকে শুরু করছি। ভি এ রাইট সাইড মানে ঠিক বিন্দুতে, এ বিন্দুতে আমাদের লোড এখানে কত আছে, 10 কেজি, এবং এটা কোন ধরনের লোড, পজিটিভ লোড, এই জন্য এটাকে আমরা এখান থেকে ডায়াগ্রাম শুরু করলাম, 0 থেকে 10 কেজি উপরের দিকে চলে গেল। তারপর আমরা কোথায় যাব, তারপর আমরা আস্তে আস্তে মাঝখানে দেখো একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, এবং শেষে সেটা শেষ হয়েছে কোথায়, বি বিন্দুতে। তাহলে আমরা চলে যাব ভি বি লেফটে, তাহলে ভি বি লেফট কত হবে, আগে আমাদের আছে কত সেই মানটা সহ পরের ভি বি লেফট পর্যন্ত যেতে যতটুকু ফোর্স আছে সেই ফোর্স গুলিরও ক্যালকুলেশন করে যেতে হবে আমাদের। তাহলে আগে থেকে আমরা পেয়েছি প্লাস 10, মাইনাস কেন, এই যে এখানে দেখো যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা আছে, এটা আছে আমাদের ডাউনওয়ার্ড, এই জন্য মাইনাস, মাইনাস 2 ইন্টু 10, আর কিছু নাই, এই ভি বি লেফটে চলে গেলাম, আমরা পেলাম মাইনাস 10 কেজি। তাহলে এখানে আমরা কোথায় চলে আসবো, এই যে নিচে মাইনাস জিরো লাইন, যেহেতু এটা উপরে হলে প্লাস নিচে হলে মাইনাস, তাহলে মাইনাস 10 কেজি এখানে আমরা চলে আসলাম। তাহলে এবার আমরা কোথায় যাব, এই যে ভিবি রাইটে, তাহলে ভিবি রাইট সাইড যদি যাই, আমাদের আগে থেকে পেয়েছি আমরা মাইনাস 10, প্লাস এখানে যে দেখো ভিবি তে আমাদের গিভেন মান আছে প্লাস 10, তাহলে আমরা এখানে প্লাস 10 দিয়ে 0। তাহলে আমাদের আবারও আমি রিমাইন্ড করি যে আমাদের যে এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করি সেটা অবশ্যই শূন্য থেকে শুরু হয়ে শূন্যতে শেষ হতে হবে, যদি না হয় তাহলে তোমাদের অবশ্যই ডায়াগ্রামটি ভুল হয়েছে, সেহেতু অটোমেটিক তুমি রিচেক করতে পারবা। তাহলে এই যে এখানে দেখো জিরো লাইনের উপরে আছে এই অংশটুকু পজিটিভ, এবং এই অংশটুকু জিরো লাইনের নিচে বলে এই অংশটুকু নেগেটিভ আছে। তাহলে এখন আমরা কি করব, আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয়ে গেল, আমরা এখন বেন্ডিং মোমেন্ট হিসাব করব। তাহলে বেন্ডিং মোমেন্ট হিসাব করতে এই যে এই অংশটুকু তো আমরা করেই ফেলেছি, সেই একই চিত্রতে কিন্তু আমরা পরপর করে যাবো। হ্যাঁ, এখানে আমরা স্লাইড দেখানোর জন্য পরবর্তী স্লাইডে গেলে আমরা এখানে এর নিচেই কাজটা শুরু করব। তাহলে এটাকে যেহেতু এখানে দেখো আবারও ভেরিয়েশন হয়েছে, কেন এখানে দেখো পজিটিভ থেকে নেগেটিভে আমরা চলে আসছি, এই জন্য এখানে আরেকটা দাগ দিয়ে নেব, কিসের জন্য, আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য। তাহলে এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে জিরো লাইন অঙ্কন করলাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম একক কেজি মিটার। তাহলে এখন আমরা কি করব, মোমেন্ট মোমেন্ট কয় জায়গায় পাবো, এই এ সি এবং বি এ তিন জায়গায় পাবো। তাহলে মোমেন্ট এট এ কত, এখানে আগে থেকে কোনো মোমেন্ট নাই, মোমেন্ট এট এ সমান 0, আমরা তো আগেই ধরে নিছি, তাহলে মোমেন্ট এট এ সমান 0 থেকে শুরু হলো। এবার মোমেন্ট এট সি, সি বিন্দুতে মোমেন্ট কি পাবো, সি বিন্দুতে মোমেন্ট পাবো
এই যে এসএফডি ডায়াগ্রামের যে এরিয়া সেটাই হবে বিএমডি ডায়াগ্রামের জন্য অর্ডিনেট, এবং এটা পজিটিভ, তাহলে আমরা পজিটিভ যাব। পজিটিভ কত যাব? এই যে এই এরিয়াটুকু, এরিয়াটুকু কত? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন ভূমি কত? এই যে দেখো, এটা যেহেতু আয়তক্ষেত্র, এই এটা অবশ্যই দুই পাশের অর্ডিনেট যেহেতু সেম, তাহলে এটা অবশ্যই মিডিলেই ছেদ করবে। তাহলে এইটুকু 5 হবে, এইটুকু 5 হবে, তাহলে হাফ গুণন 5 × 10, তাহলে আমরা পেলাম 25 কেজি মিটার। তাহলে এখানে আমরা পেলাম 25 কেজি মিটার। কিন্তু দেখো এইখানে আমরা, এটা কিন্তু হালকা বাঁকা লাইন হবে, কেন? এটা স্ট্রেট লাইন আছে, এটাকে ট্রায়াঙ্গেলের যে স্ট্রেট লাইন, এটা এটা হচ্ছে 1 ডিগ্রি কার্ভ। এখানে যত ডিগ্রি কার্ভ থাকবে, এখানে তার সে 1 ডিগ্রি আমরা বাড়িয়ে দেব। তাহলে এখানে 1 ডিগ্রি কার্ভ, এখানে হবে 2 ডিগ্রি কার্ভ। তাহলে এখানে আমরা মান পেলাম কত? 25। এখন আমরা চলে যাব কোথায়? এমবিতে। এমবিতে আমরা, তাহলে আগে থেকে মান আছে আমাদের কত? 25। মাইনাস কেন? যে নিচে এই জন্য মাইনাস, এখানে চিহ্ন দেখতেই পাচ্ছ, মাইনাস। তাহলে এটুকুর এরিয়া কত? হাফ গুণন 5 × 10, তাহলে সমান হয় 0। তাহলে আমরা এখানে 0-তে চলে আসলাম। আশা করি বুঝতে পারছো, এই জাতীয় প্রবলেম পরীক্ষায় আসলে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে এটাও আমরা বিএমডি ডায়াগ্রাম কেমন পেলাম? বিএমডি ডায়াগ্রাম আমরা পজিটিভ একটা মান পেলাম। এবং এই কার্ভটা কেমন কার্ভ? এটা হচ্ছে 2 ডিগ্রি কার্ভ, তোমাদের বললাম, যেহেতু এটা 1 ডিগ্রি কার্ভ ছিল। তাহলে এখন আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। পরবর্তী প্রশ্ন 2 হচ্ছে, চিত্রে প্রদর্শিত ক্যান্টিলিভার বিমটি শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম নির্ণয় করতে হবে। তাহলে এই যে একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রের কি করতে হবে? শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তাহলে আমরা প্রথমে কি হিসাব করব? প্রতিক্রিয়া বল হিসাব করব। এখানে দেখো সাপোর্ট কয়টা আছে? একটা সাপোর্ট, কিন্তু সাপোর্টটা কি ধরনের সাপোর্ট? সাপোর্টটা ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্টে আমরা জানি তিন ধরনের রিয়াকশনই থাকে, একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল আর একটা মোমেন্ট, তিনটাই আমাদের অজানা থাকে। হরিজন্টালটা 0 হবে, এটা আমরা লিখে দিতে পারি। কেন? এই যে দেখো, হরিজন্টাল বরাবর কোনো ফোর্স নাই, এই জন্য হরিজন্টাল 0 লিখলাম। কিন্তু এই মোমেন্টের একটা মান থাকবে, কত আমরা বের করব, এবং ভার্টিক্যাল রিয়াকশনের একটা মান থাকবে, সেটাও কত আমরা এখন ক্যালকুলেশন করে বের করব। তাহলে প্রথমে আসো, আমরা সামেশন অফ ভার্টিক্যাল করলেই হয়ে যাবে। কেন? এখানে দেখো এক পাশে সাপোর্ট, যেহেতু সামেশন অফ ভার্টিক্যাল করলে আমরা এই আর এর মানটা সহজেই পেয়ে যাই। তাহলে সামেশন অফ ভার্টিক্যাল করলে দেখো, আর এর উপরের দিকে ধরেছি পজিটিভ আর এ, মাইনাস 800, কেন? এই 800 নিচের দিকে আছে, এবং মাইনাস পার মিটারে 200 কেজি লোড আছে, কত পর্যন্ত? 4 মিটার পর্যন্ত। তাহলে মাইনাস 200 × 4 = 0, সেখান থেকে আমরা আর পেলাম 1600 কেজি। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের কি নির্ণয় করতে হবে? মোমেন্ট এট এ, এতে মোমেন্ট কতটুকু আছে, এটা আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? আমরা এই যে দেখো, মুক্ত প্রান্তে আমরা জানি মোমেন্ট শূন্য হয়, তাহলে সামেশন অফ মোমেন্ট এট সি সমান 0 লিখলাম। তাহলে 0 লিখলাম, এই যে দেখো এম এ, এখানে আমরা জানি যে এখানে একটা মোমেন্ট থাকবে, সেটা প্লাস এম এ, মাইনাস মাইনাস কেন? এই যে আমরা এখন এই 1600 কে সি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট দেব, তাহলে মাইনাস কেন? এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে বলে। তাহলে মাইনাস 1600 × ডিস্টেন্স কত সি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত? 8 মিটার। তাহলে × 8 প্লাস, এবার হচ্ছে এই 200, প্লাস কেন? এটা ডাউনওয়ার্ড কাজ করছে, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এটা এটা যেহেতু এই যে নিচের দিকে কাজ করছে, এটা এই দিকে ঘুরবে। এই দিকে ঘোরা মানে কি? ঘড়ির কাঁটার দিকে, এই জন্য এটা আমরা দিলাম প্লাস। তাহলে লোড কত হবে? পার মিটারে 200 কেজি, তাহলে 4 মিটারে 800 কেজি, তাহলে 200 × 4, এটা লোড পেলাম। এটুকু কিন্তু লোড, এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আমাদের কি লাগবে? পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা কত হবে? এর মিডিল বরাবর, তাহলে এটুকু কত? 2। আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, এম এ পেলাম 11200 কেজি মিটার। এখন একটা বিষয় লক্ষণীয়, যে এখানে এই এম এটা যে এই বরাবরই হবে, এটা কিন্তু আমরা জানতাম না। তুমি চাইলে এই দিকেও ধরতে পারতা, এটা ঘড়ির কাঁটার দিকেও ধরতে পারতা, বিপরীত দিকেও ধরতে পারতা, কারণ এটা তো আমরা ধরে নিয়েছি যে এই দিকে ফিক্স সাপোর্টে মোমেন্ট থাকে। সেই মোমেন্টটা এখন কত থাকে সেটা তো আমরা জানি না, সেটাই ক্যালকুলেশন করছি। এখন সেই মোমেন্টটা ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে করতে পারে। তুমি যদি বিপরীত দিকে ধরে নাও, তাতেও কিন্তু কোনো অসুবিধা নাই, সেক্ষেত্রে তোমার এই রেজাল্টটা কি আসবে? মাইনাস। মাইনাস আসা মানে তুমি এই দিকে ধরেছিলা, আসলে হবে এই দিকে। আমরা যেদিকে ধরেছি সেদিকেই আছে, কেন? কারণ এখানে রেজাল্ট প্লাস আসছে। যদি প্লাস আসে, তুমি ডিরেকশন যেদিকে ধরেছো সেদিকেই থাকবে, আর যদি মাইনাস আসে, ডিরেকশন যেদিকে ধরেছো তার
বিবরণ দিকে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের এই রিয়াকশনের ধাপ শেষ। পরবর্তী যে ধাপ সেটাতে আমরা কি হিসাব করব, আমরা এখন হিসাব করব শিয়ার বল হিসাব করব। তাহলে শিয়ার বল হিসাব করব কিভাবে, আগের মতোই আমরা এখানে ভেরিয়েশন জায়গাগুলিতে দাগ দিয়ে নিচ্ছি এবং এসএফডি কেজি ইউনিট দিয়ে নিলাম এবং একটা জিরো লাইন দেখালাম। তাহলে ভিসি লেফট, ভিসি লেফটে কিছু আছে? নাই, শূন্য। ভিসি রাইট কত? এখানে দেখো সিবি, ঠিক সিবিতে কি আছে? 800 কেজি নিচের দিকে আছে, এই জন্য -800। এখানে আমরা মাইনাস যেহেতু নিচের দিকে দিলাম -800। তারপর কোথায় যাবো আমরা? ভিবি লেফট। এখন ভিবি লেফটে কত আগে থেকে আছে আমাদের? -800। এখানেও মাইনাস কেন, এটা ডাউনওয়ার্ড মাইনাস, মান কত? 200×4। আশা করি বুঝতে পারছো, আমি এখন একটু ফাস্ট মুভ করছি, বিষয়গুলি আশা করি তোমাদের এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে -200×4 সমান আমরা পেলাম -1600 কেজি। তাহলে কোথায় আসলাম? এটা তো মাইনাস যেহেতু আরো নিচে আসবে, তাহলে এখান থেকে -1600 কেজি এখানে চলে আসলাম। এখন বি বিন্দুতে আর কোনো ফোর্স আছে? নাই। এখন আমরা বিবি রাইটও, তাহলে কি হবে, এই ভিবি লেফটে যা ছিল তাই, কেন এখানে বি ভিবি রাইটে অতিরিক্ত আর কোনো ফোর্স নেই বলে, যদি থাকতো সেটা কিন্তু আমরা এখানে কাউন্ট করে নিতাম। ধরো এখানে 200 কেজি আপওয়ার্ড ফোর্স থাকতো, তাহলে এই -16 সাথে 200 কেজি যোগ করে আমাদের ভিবি রাইট হতো কিন্তু তখন। এখন আমরা ভিএ লেফটে যাই, তাহলে ভিএ লেফট পর্যন্ত এখানে ফাঁকা কিছুই নাই, তাহলে এটাকেই আমরা টেনে নিয়ে যাব -1600 কেজি। এখন ভিএ রাইটে যাব, ভিএ রাইট কত? এখানে -1600 আছে, আর এখানে দেখো আরে একটা অতিরিক্ত লোড আছে, সেটা কত? +1600 কেজি সমান জিরো। তাহলে এই আমরা জিরোতে চলে গেলাম এবং পুরো যে ডায়াগ্রামটা পেলাম আমরা, সেই ডায়াগ্রামটা কেমন? সেই ডায়াগ্রামটা নেগেটিভ, কেন? জিরো লাইনের নিচে আছে বলে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তাহলে এখন আমরা 3 নম্বর ধাপে চলে যাচ্ছি, বেন্ডিং মোমেন্ট হিসাব করব আমরা এখন। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য একটা লাইন দিয়ে নিলাম, জিরো লাইন, এবং তার একক লিখে নিলাম। তাহলে বেন্ডিং মোমেন্ট এট সি তে কত? শূন্য, যেহেতু মুক্ত প্রান্ত, মুক্ত প্রান্তে মোমেন্ট থাকে না আমরা জানি, শূন্য। এবং এখন চলে যাব আমরা মোমেন্ট এট বি। মোমেন্ট এট বি তে আমরা কিভাবে যাব? মোমেন্ট এট বি তে আমরা যাব এই যে তার এই অংশটুকুর এরিয়া যতটুকু সেটাই হবে বি বিন্দুতে মোমেন্ট। সেটা কত হবে, কোন এরিয়াটুকু? এই যে দেখো এই অংশটুকু। তাহলে এই অংশটুকু কেমন? এই অংশটুকু একটা যেহেতু ট্রাপিজিয়াম এর মতো, তাহলে এই ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফলটাই হবে এই অংশের জন্য বিএমডি ডায়াগ্রামের অর্ডিনেট। তাহলে ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফলের জন্য আমরা সূত্র কি জানি, ½ সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে ½ সমান্তরাল বাহু কোনটা? এটা এবং এটা। তাহলে 800 আর 1600, যে মাইনাসটাকে আমরা বের করে নিয়ে গেছি আগেই লিখছি, -½ × 800 + 1600, তাহলে এটা হলো সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এখান থেকে এটুকু, এটুকু কত? 4×4। তাহলে আমরা বি এমবি পেলাম কত? -4800 কেজি মিটার, এটাও ঋণাত্মক। তাহলে এটা নিচে চলে যাবে এবং এখানে দেখছো এক ডিগ্রি ডায়াগ্রাম আছে, এখানে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কত পাবো? 2 ডিগ্রি ডায়াগ্রাম পাবো। আশা করি বুঝেছো, এই যে -4800 কেজি মিটার। এখন আমরা এই যে কোথায় চলে যাব, এম এ তে, এম এ তে, এম এ তে কত পাবো আমরা? -4800 আছে এবং এখানে আরেকটা আয়তক্ষেত্র আছে, এর এরিয়া হবে মাইনাস, আয়তক্ষেত্র এরিয়া কত? 1600×4। তাহলে আমরা পেলাম -11200 কেজি মিটার। এবং এটা কি হবে, এটা এই যে লাইনগুলো আঁকার সময় খেয়াল রাখবা কিন্তু, এখানে যা হবে তার চেয়ে এক বেশি হবে। এখানে অনুভূমিক রেখা আছে মানে 0 ডিগ্রি লাইন, তাহলে এখানে আমরা দিলাম 1 ডিগ্রি কার্ভ। আশা করি বুঝতে পারছো। এবং এখানে যখন চলে আসলাম -11002, এখন এম এতে আবার কি আছে? -11002 তো এখানে আসলাম এবং এম এতে এখানে এম এর আরেকটা মান রয়ে গেছে, এখানে এম এ লেফট এবং এখানে এটা রাইট করলে সুবিধা হতো যেহেতু এখানে আরেকটা মোমেন্ট আছে। তাহলে -11200 এবং এখানে এম এ একটা পজিটিভ মান আছে কত? +11200, আমরা দুটা যোগ করে শূন্য পেলাম। তাহলে এই ডায়াগ্রামটি আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে এখন আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেমটি কি বলেছে, চিত্রে প্রদর্শিত ক্যান্টিলিভার বিমটি শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম নির্ণয় করতে হবে। যে এখানে দেখো অনেকগুলি লোড আছে, এটার শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হিসাব করব। তাহলে প্রথমে আমরা কি হিসাব করব, প্রথমে আমরা প্রতিক্রিয়া বল হিসাব করব। প্রতিক্রিয়া বল হিসাব কোথায় কোথায় থাকবে, যে দেখো লাল কালার যে সমস্ত অ্যারো চিহ্নগুলি দেখানো হয়েছে এগুলি হচ্ছে আমাদের রিয়াকশন।
তাহলে এই আর এ এবং আর বি এই দুইটার প্রতিক্রিয়া বল হিসাব করব। তাহলে এ বা বি যে কোনো এক জায়গায় মোমেন্ট নিলে আমাদের এটা বের হয়ে যাবে। তাহলে সামেশন অফ মোমেন্ট এট এ সমান জিরো লিখলাম, তাহলে কত হবে এখন দেখো 50 × 4, কেন পার মিটারে 50 কেজি করে আছে, তাহলে প্লাস 50 × 4, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এটা বিস্তারিত বলছি না আমি, ইনটু ডিস্টেন্স কত হবে এই 4 এর অর্ধেক 2, তাহলে এই অংশটুকু হলো। তারপর কি দেখছি আমরা আস্তে আস্তে ডান দিকে যাচ্ছে, 100 কেজি আছে নিচের দিকে, এটা কোথায় ঘুরবে ঘড়ির কাঁটার দিকে, তাহলে প্লাস 100 × দূরত্ব কত 4, প্লাস তারপরে পেয়ে গেলাম আমরা 200 কেজি, তাহলে প্লাস 200 × দূরত্ব কত 6, মাইনাস মাইনাস কেন যে আরবি উপরের দিকে আছে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, তাহলে মাইনাস আরবি ইন্টু দূরত্ব কত 8 = 0, সেখান থেকে আমরা আরবির মান পেয়ে গেলাম 250 কেজি। আবার এখন আমাদের আর এর মান নির্ণয় করতে হবে, তাহলে সামেশন অফ ভার্টিক্যাল আপওয়ার্ড পজিটিভ করলে আমরা আর এর মান পেয়ে যাব, তাহলে আর এ প্লাস আরবি কেন এই দুটা আপওয়ার্ড আছে মাইনাস 50 প্রতি মিটারে 50 কেজি নিচের দিকে আছে, তাহলে 50 × 4 4 মিটার পর্যন্ত যেহেতু আছে, -100 -200 এগুলি নিচের দিকে আছে বলে আর বি এর মান বসিয়ে দিলাম 250, সেখান থেকে আমরা আর এর মান পেয়ে গেলাম 250 কেজি। তাহলে এখন আমরা কি করব শিয়ার বল হিসাব করব, তার জন্য এখানে আমাদের অনেকগুলি ভেরিয়েশন সবগুলিতে আমরা দাগ দিয়ে নিলাম শিয়ার ফোর্সের জন্য এসএফটি কেজি জিরো লাইন দিয়ে নিলাম। হ্যাঁ তাহলে ভি এ লেফটে কি আছে, কিছু নাই, শূন্য। ভি এ রাইটে কত আছে, এখানে যে 250 কেজি আছে উপরের দিকে, এই জন্য প্লাস 250 কেজি, এখানে আমরা দিয়ে দিলাম প্লাস 250 কেজি। তারপর আমরা ভি সি লেফটে যাব, ভি সি লেফটে কত, প্লাস 250 কেজি, এবং আরো কত আছে, এই যে 50 কেজি পার মিটার লোড আছে, তাহলে তাহলে এটা নিচের দিকে আছে বলে মাইনাস মাইনাস 50 × 4 সমান আমরা পেলাম প্লাস 50 কেজি, এটা উপরে থেকে গেল কিন্তু মাইনাস 50 কেজি হলে আমরা নিচে দিতাম, তাহলে প্লাস 50 কেজি এখানে আমরা দিয়ে দিলাম। এখন সি বিন্দুতে ভি সি রাইটে কত আগে আছে কত, প্লাস 50, এবং সি বিন্দুতে 100 কেজি নিচের দিকে আছে, এই জন্য মাইনাস 100 এর সাথে যোগ হবে, তাহলে সমান মাইনাস 50 কেজি। এই যে আমরা মাইনাস 50 কেজিতে চলে আসলাম, এখন আমরা কোথায় চলে যাবো, ভিডি, ভিডি লেফটে একই থাকবে, কেন এর মাঝখানে আর কোনো বল নাই, তাহলে আগে যা ছিল তাই, মাইনাস 50, এখানে আমরা টেনে নিলাম মাইনাস 50 কেজি। এখন ভিডি রাইটে কত হবে, আগে আছে আমাদের মাইনাস 50, এখানে আছে 200 কেজি নিচের দিকে, এটা ভুল হয়েছে, এটা কত হবে 200 হবে, তাহলে এখানে হবে 250 কেজি, এখানে 200 কেজি লোড, তো 250 কেজি না, এটা 200 হবে, তাহলে মাইনাস 250 কেজি, তাহলে এটা আমরা নিচে চলে আসলাম। এখন আমরা চলে যাব ভি বি লেফটে, ভিবি লেফট মাঝখানে আর কিছু নাই, এটাই এটাই চলে আসবে, এই ভিবি লেফটে মাইনাস 250 কেজি। ভিবি রাইটে কত হবে, এই যে এখানে দেখো 250 কেজি আপওয়ার্ড আছে, তাহলে আমাদের পেয়ে গেলাম আমরা 0। আশা করি বুঝতে পারছো, এখন আমাদের এইটুকু পজিটিভ আর এবং বাকি এই দুইটা কি পেলাম নেগেটিভ। তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আশা করি বুঝতে পারছো, এখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যাচ্ছি। তাহলে এই ভেরিয়েশন গুলিতে আমাদের দাগ টানাই আছে, এখন আমরা বিএমডি কেজি মিটার একক দিয়ে জিরো লাইন দিয়ে শুরু করি। তাহলে আমরা প্রথমে আসবো কোথায়, এ বিন্দুতে মোমেন্ট কত, নাই, শূন্য। তাহলে এখন আমরা চলে যাব সি বিন্দুতে, সি বিন্দুতে মোমেন্ট কত, এই যে আগের যে এসএফটি ডায়াগ্রামের যে এরিয়া, এরিয়াটা কেমন এরিয়া, ট্রাপিজয়েডাল এরিয়া, ট্রাপিজয়েডাল এর ক্ষেত্রফল বসিয়ে দেব পজিটিভ, এই জন্য পজিটিভ, পজিটিভ হাফ গুণন সমান্তরাল ভাগ কোনটা কোনটা, 250 আর 50, তাহলে এই দুইটার যোগফল 250 + 50 ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এই যে 4 × 4 সমান আমরা পেলাম 600 কেজি, এখানে 1 ডিগ্রি কার্ভ আছে, আমরা 2 ডিগ্রি কার্ভে 600 কেজি বসিয়ে দিলাম। তারপর আমরা কোথায় যাব, এই ডি বিন্দুতে, তাহলে এম ডি, তাহলে আগে থেকে আছে আমাদের প্লাস 600, এখানে মাইনাস নিচের দিকে আছে একটা আয়তক্ষেত্র, তাহলে মাইনাস আয়তক্ষেত্রের এরিয়া কত, মাইনাস 50 × 2 এটুকুর ক্ষেত্রফল, তাহলে আমরা পেলাম প্লাস 500 কেজি। এই যে এটা আছে 0 ডিগ্রি, এখানে এই জন্য হবে এটা কত, 1 ডিগ্রি, এটা কিন্তু খেয়াল রাখবা। এখন আমরা চলে গেলাম, চলে যাই এম বি তে, তাহলে এম বি কত, আগে থেকে আছে আমাদের প্লাস 500, এবং এখানে আমাদের এইটুকুর এরিয়া, এইটুকুর এরিয়া কত নিচের দিকে, যে নেগেটিভ আছে জন্য নেগেটিভ, মাইন 250 × এটুকু কত, 2, 250 × 2 সমান 500 সমান 0। আশা করি বুঝতে পারছো, এই মোমেন্ট সম্পর্কিত আর কোনো সমস্যা তোমাদের থাকার কথা না। এবং একটা বিষয় গতকাল ক্লাসে আমি বলেছি, এই অধ্যায়ের প্রস্তুতি নেওয়া মানে
তুমি থিওরি অফ স্ট্রাকচারেরও অনেক অংশেই তোমার প্রস্তুতি কিন্তু হয়ে যাচ্ছে। কেন, পরবর্তী পঞ্চম পর্বের যে থিওরি অফ স্ট্রাকচার সাবজেক্টটি থাকবে সেটাই এই এসএফডি এবং বিএমডি যে অঙ্কগুলি আমরা এখন করলাম সেগুলি থেকেই কিন্তু থাকবে। সেগুলি থেকেই আরেকটু অ্যাডভান্স লেভেলের প্রবলেমগুলি সেখানে থাকবে। শুধু এখন যদি তুমি এই প্রবলেমগুলি ঠিকঠাক মতো বুঝে থাকো তাহলে সেই প্রবলেমগুলি করতেও তোমার জন্য সুবিধা হবে। তাহলে এই যে শুধু শুধু ক্লাস করলে কিন্তু এই বিষয়গুলি তোমাদের মনে থাকবে না। তাহলে বিষয়গুলি মনে রাখতে হলে স্ট্রাকচারাল মেকানিক্স তুমি তখনই ভালো পারবা তুমি যখন বেশি বেশি প্র্যাকটিস করবা, আর বেশি বেশি প্র্যাকটিস করতে গেলে তোমার সমস্যা সৃষ্টি হবে, সেই সমস্যাগুলি সমাধান করার জন্য তুমি সেই ক্লাসটা প্রয়োজনে আবারও দেখবা। এবং এই প্র্যাকটিসের জন্য তুমি প্রশ্ন কোথায় পাবা, প্রশ্ন তোমার বইয়ের শেষে যে সমস্ত বোর্ড প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে প্রশ্ন চুজ করবা। সেই সমস্ত প্রশ্নগুলি তুমি যদি নিজে নিজে সলিউশন করে পারো তাহলে তুমি বুঝবা যে তোমার প্রস্তুতি একদম 100% হয়েছে। তো কিন্তু বই দেখে দেখে যদি তুমি প্রবলেম করো তাহলে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম পরীক্ষার হলে যে তুমি মিলাতে পারবা না, এটা কিন্তু তোমার জন্য কঠিনই হয়ে যাবে। তুমি তখন মনে করবা যে আমি তো এখন খুব সুন্দর মতো প্রশ্নের উত্তর পারছি দেখে দেখে, কিন্তু তাহলে কিন্তু এই দেখে দেখে থিওরিটিক্যাল অনুযায়ী করা আবার পরীক্ষার হলে বসে প্রশ্ন সলিউশন করা তোমার জন্য কিন্তু তুলনামূলক কঠিন। শুধু এই যে বোর্ড প্রশ্নের যে প্রশ্ন সেটাকে তুমি প্রশ্ন আকারে নিয়ে সেখান থেকে সেই প্রশ্নগুলি সলিউশন করো, যদি তুমি ঠিকঠাক মতো পারো তাহলে আশা করি তোমার এই জাতীয় প্রবলেমে আর কোনো সমস্যা হবে না। এই ক্লাসটি যদি আবারও দেখতে চাও তাহলে তোমাদের ভিজিট করতে হবে জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্ক হলো www.skills.gov.bd/dt এই ওয়েবসাইটে। আজকের ক্লাস মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে শুভেচ্ছা।